চট্টগ্রামের সরকারি জমি দখল করে ইটের ব্যবসা। চট্টগ্রাম বাকলিয়া এলাকার খালপাড়ে সরকারি জমি দখল করে চলছে ইটের ব্যবসা। বাকলিয়া ওয়ার্ডের খালপাড়ে পশ্চিম বাকলিয়া সরকারি স্কুলের রাস্তার পাশে স্থানীয় প্রভাব দেখিয়ে সরকারি জমি দখল করে গড়ে তুলছে ইট বিক্রি বাণিজ্য। রাস্তার পাশে এই ধরনের অবৈধ ব্যবসায় একদিকে যানজট সৃষ্টির কারণে জনভোগান্তি বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে অবৈধ দখলদাররা স্থায়ীভাবেও দখল করে নিচ্ছে। যানজটের কারণে স্কুলের সাধারণ ছাত্রছাত্রী এবং জনসাধারণের চলাচলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। এলাকা সূত্রে জানা যায়, বাকলিয়া ওয়ার্ডের বাসিন্দা সৈকত দুলাল নামের এক ব্যক্তি মালিকানা ও নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে অবৈধ রাস্তা দখল করে ইট ও বালুর ব্যবসা, কিন্তু নগর কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। ভিডিওটি গত 28 জুন সকাল 11টায় amarmp.com-এর একজন ভলান্টিয়ার ক্যামেরা বন্দী করেন। এ বিষয়ে চট্টগ্রাম 9 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মহিবুল হাসান চৌধুরী এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।